আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে অন্যরকম একটা ভিডিওটা, আর ভিডিওটা হচ্ছে আপনারা অনেকে আছেন যারা ড্রাইভিং শিখে সৌদি আরব ড্রাইভিং করতে আসেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি দেশ থেকে আপনারা ম্যানুয়াল গাড়ির যে ব্যাপারটা আছে, যেমন মাই কার আর কি, যে প্রাইভেট কারগুলো আছে ম্যানুয়াল, যদি আপনারা শিখে আসেন তাহলে আপনারা অটো গাড়িগুলো চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরেও অটো গাড়ির জন্য আপনি নর্মালি যে কোনো একটা স্থানে ট্রেনিং দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো চালাইতে পারবেন। আর এদিকে নিয়মকানুন হচ্ছে যা উল্টা, সব কিছু উল্টা। যেমন আমাদের বাংলাদেশের গাড়ির প্রত্যেকটা স্টিয়ারিং হচ্ছে ডানে, আর সৌদি আরবের স্টিয়ারিং বা অন্যান্য দেশের স্টিয়ারিংগুলো হচ্ছে বাই আর কি। তো আমরা এই বাই সাইডে এই স্টিয়ারিং, আর এই আমাদের বাংলাদেশ হচ্ছে ডান সাইডে। আর এখানে হচ্ছে বাইয়ে দিয়ে যাওয়ার নিয়ম, এটা হচ্ছে ডাইনে দিয়ে আমাদের যাওয়ার নিয়ম, বাইয়ে দেওয়া অন্য গাড়ির আসার নিয়ম, এটা হচ্ছে এই সৌদি আরবের নিয়ম। বা যে কোনো একটা মিডল ইস্টে বা বড় বড় কান্ট্রিতে এরকম করে আর কি ওনারা গাড়ি চলায়। তো আজকে হচ্ছে আমার প্রায় সৌদি আরবের তেরোতম দিন। তো তেরোতম দিনের মধ্যে আমি এমনিতে গাড়িতে অনেকবার উঠছি, ওঠার পরও ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে গাড়ি নিজের কন্ট্রোলে রাখা বা নিজের শিখা আর কি, শিখার জন্য। তো আমার ভাই মূলত উনি ভালো গাড়ি চালাইতে পারে, তো সেক্ষেত্রে আমি ওনার থেকে আজকে সকালবেলা আর কি ফজর নামাজের পর ওনার কাছে তালিম করতে বেরিয়ে গেছি। উনি তালিম করতেছে মূলত, আর আমি সেই তালিম মানে তালিম নিতেছি আর কি, উনি হচ্ছে তালিম আর কি, উনি আমাকে শিখাইতেছে, তো আমি শিখতেছি। অবশ্যই আপনারা যারা শিখতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে আপনার ম্যানুয়াল গাড়ি শিখবেন, তারপরে এখানে অটোতে না, ওইখানে ম্যানুয়াল গাড়িতে শিখলে বাংলাদেশ থেকে এখানে আইসে আপনি অটো গাড়ি চালাতে পারবেন, প্রত্যেকটা নিয়ম আছে। আর ম্যানুয়াল গাড়ির চালানোর জন্য আমি আপনাকে বলি, আমি সুবিধার্থে সুন্দর একটা কিছু পরামর্শ দিই আপনাদের। যেমন ম্যানুয়াল গাড়ির হচ্ছে অ্যাক্সেলেটার, তারপরে ক্লাচ, তারপরে হচ্ছে ব্রেক। আর এখানে হচ্ছে আপনার এই অটো গাড়ির হচ্ছে যা অ্যাক্সেলেটার এবং ব্রেক, এই দুইটা, কিন্তু ক্লাচ নাই, অটো গাড়ির অটো সবসময় চলে। তো আপনারা যদি এরকমভাবে চালাইতে চান তাহলে অবশ্যই আপনাদের সব দিকে খেয়াল খুশিভাবে চালাইতে হবে। আর আমি কিভাবে গাড়ি চালাই এটা ইনশাল্লাহ দেখাই দিলাম আজকে। যারা বিদেশের মাটিতে গাড়ি চালাবেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ দেশের নিয়ম অনুযায়ী এখানে পুরোটাই ভিন্ন। কিন্তু আপনারা যদি ঠিকঠাক মতো চালান বা ঠিকঠাক মতো ওদের যে ডিউরেশন বা ওদের যে ইয়া দেওয়া আছে ওগুলো মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আর যদি এগুলা ঠিকঠাক মতো মেনটেন না করেন তাহলে ঘেমার খাবেন, তাহলে আপনার থেকে প্রতিনিয়ত টাকা চাইতে থাকবে। আর প্রায় অনেক টাকা, বাংলাদেশে প্রায় 1 লক্ষ টাকা বা 80,000 বা 70,000 এরকম টাকা আর কি আপনাকে ওদের ইয়াতে পে করতে হবে। আর অটোমেটিক আপনার বিশাতে চলে আসবে বা আপনার যে মোবাইল অ্যাপস আছে ওই অ্যাপসে চলে আসবে বা মোবাইলে মেসেজ চলে আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই এইরকম ড্রাইভিং করার ক্ষেত্রে আপনাদের সব কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, আর সাবধানতা অবলম্বন করে আপনার গাড়ি চালাতে হবে। আমি একের পর এক প্রসেসিং দেখাই দেবো ইনশাল্লাহ, কিভাবে কি করতে হয়, লাইসেন্সের ক্ষেত্রে কি হয় এগুলো আমি দেখাবো নেক্সট ভিডিওতে। আস্তে আস্তে ধীরে ধীরে আর কি আমি একটু নিজেকে একটু সেট আপ করে নিচ্ছি এখানে, তারপর ইনশাল্লাহ সবকিছু দেখাবো। তার পাশাপাশি বলতে চাই আমাদের এখন বরপুর নাস্তা হবে, এটা হচ্ছে যে আপনার বাওয়াদি বাঙালি হোটেলে। ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে আমরা গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম বাংলাদেশ হোটেলে, এটা হচ্ছে নাস্তা করতে চলে আসলাম। নাস্তা করতে আসছি আমি, আমার মামা এখানে আছে, আমার ভাই, আমার ওস্তাদ, আমার ম্যাডাম। সব থেকে পছন্দের একটা হোটেল এটা হচ্ছে মুদুর হোটেল, তা মুতুর হোটেল বললে সবাই চিনবে মোটামুটি। এখানে আসছে আমার ভাই, তারপরে আছে রাকিব, তারপরে শাহাদাত ভাই আছে এখানে। এটা হচ্ছে আমাদের প্রিয় ভাই মুতুর ভাইয়ের হোটেল আর কি, এটা হচ্ছে নাম হচ্ছে বাংলাদেশ হোটেল, এটা হচ্ছে বাওয়াদি। তো আজকে সাহাদাতে আমরা কি খাবো ভাই বলেন? আর আমরা হচ্ছে আমাদের রুটি, এটা হচ্ছে রুটি এসে বসছে পরোটা তেল ছাড়া, আর ভাই হচ্ছে খিচুড়ি খাইবো নাকি? একজন খিচুড়ি খাইবো। এই হচ্ছে ভাই বাংলাদেশি দেশি ভাই আমাদের। তো আমরা আসছি বাংলাদেশ হোটেলে,
নাস্তা করতে অবশেষে আর কি সকালবেলা যেতে এসে নাস্তা করতে তো এই যে এখানে কি বলতেছে ওই কিন্তু আজকে টুপি করছে তারপর আপনি কি করছে পাঞ্জাবি পরছে পাঞ্জাবি পরার মূল কারণ হচ্ছে আর মাথা ডাক করে গেছে এই জন্য আর কি ওই সবসময় ভাইরাল করে দাও আরে হচ্ছে ভাই আরে হচ্ছে ভাই আমরা সবাই এখন খাবো খাওয়ানোর কোনো ভিডিও দেওয়া যাবে না কারণ আমরা কম দামি জিনিস খাবো বেশি দামি জিনিস খাওয়া যাবে না অবশেষে আমাদের মতো ভাই আজকে করা একটা নেহারুলি আসছে আজকে সে একটা নেহারু আনছে ভাই অস্থির আপনারা দেখেন নেহারুটা সত্যি অসাধারণ খাওয়া শুরু করে দিয়ে গেছেন এখন ভিডিও বাদ খাওয়া শুরু নাকি তো আমাদের নাস্তা হচ্ছে আজকে সকালবেলা পরোটা আর হচ্ছে এখানে নেহারু আমার পছন্দের আর এখানে হচ্ছে গরুর মাংস সবার পছন্দ নেহারুটা সবার পছন্দ মোটামুটি সবাই খায় বাংলাদেশ হোটেলে মানে আসলে সবাই ট্রাই করতে পারেন এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে বাওয়াদি বাংলাদেশ হোটেল নাম সবাই জানে মোটামুটি এখানে বাঙালি খাবার বেশি পাওয়া যায় তো আপনারা যারা বাঙালি খাবার ট্রাই করতে চান তারা অবশ্যই বাওয়াদি চলে আসবেন আর বাওয়াদি আসলে এই ভাইকে দেখতে পাবেন আর হচ্ছে মতুয়া প্রথম যে মতুয়ার দোকান বললে মোটামুটি সবাই চিনে মোটামুটি সবাই চিনে মতুয়ার হোটেল বললে আর কি তো আমরা আজকে এই খাবার নিছি এই খাবারগুলো শেষ করবো ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আবার দেখা যাবে